আসসালামু আলাইকুম এভরি ওয়ান এন্ড ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আমি রেহানা আপনার মাঝে আবারও আর আরেকটা ভিডিও নিয়া বালা নিয়ে আপনারা সব আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ বালা আছি প্রতিদিনের মতো আজকে আবার আর একটা রান্না করার ভিডিও আজকেও কি আই কেন আমি বেগুন রাখছি আর কি দুইটা বেগুন আপনারা দেখতে পারা বেগুন আমি আর কি একটু ফ্রাই করিয়া তারপর বোনাশর্ম আসলে বেগুনপুনা হওয়া যায় ঠিক আছে তো আপনারা দেখবা কিলা লাগে বা কিলা লাগলো আমার ভিডিও কমেন্ট বক্স কমেন্ট করে জানাইবা আর প্লিজ আমার চ্যানেল যারা যারা আজকে নতুন ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল বাটনটি একটু অল নোটিফিকেশন করিয়া রাখে দিবা এতে করিয়া আমি কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে আপনারা পাইবা দেখার সুতে লাইক তো অবশ্যই দিবা তো বেগুনগুলা একটু ক্লিন ধরে নিয়ার আপনারা দেখতে পারা তারপর আরকি জেলার যেরকম ভাবে রান্না করি আপনার লগে শেয়ার হর্ম আপনারা দেখবা তো অবশ্যই দেখা কিলা লাগে তো জানাইবা বেগুন রে আমি একটা বেগুনরে প্রায় দুই পিস করছি মাত্র সরিয়া উইলকি মাঝে মাঝেদি একটু ফাটি নিছি আর কি প্রায় চার পিসর মতো হরিয়া। একটু ফাট লইলে ফ্রাই হতে আর কি খুব সুবিধা হয় কি বা ফ্রাই খুব বালা সরি হয় নদ মশলা একদম ফ্রাই হলে টুকে আর কি বেগুনের মাঝে। তো অবশ্যই কা দেহ আমি এখন আস্তে আস্তে হলুদ আর মরিচ হালকা ধনিয়া গুড়া এমনকি লবণ দিয়ে একটু মাহাই আনিমো ফ্রাই করতে বয়ম আর কি তো আপনার লগে শেয়ার করার চেষ্টা করি যেহেতু একটু একটু ভিডিও দেই ডেইলি সরি ডেইলি তো ইদানিং আমি দিতাম পারাম না অবশ্যই আমি ডেইলি ব্লগ নিয়ে আইম একদিন গেপ দিয়া দেওয়ার যেহেতু আমি এলবি করি একটু আর কি আমার কাছে সময় বেশি ইয়ে হয়ে যায় কি সময় থাকে না কারণে তো তো শেয়ার করি যেহেতু সব কিছু ভাবলাম অত একটু শেয়ার করি তো যেহেতু আজকে দুপুরের আর কি লাগে একটু বেগুন বোনা খরতাম ইচ্ছা হঠাৎ জাগলো খাবার লাগে ফ্রাই প্যানও তেল দিলাইছি অবশ্যই তেল দিয়া একটু তেলটা গরম সরিয়া নিয়া গিয়া মাখাইয়া নেওয়া বেগুনগুলো আর একটা একটা সরিয়া বয়াই দিম আর কি একটা একটা সরিয়াহ বয় দিম সুন্দর করিয়া ফ্রাই করার লাগিয়া তো তো আপনারা পা। কিলা লাগে আবারও হইলাম কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাই বা কিন্তু ঠিক আছে তো আপনারা আর সুন্দর কমেন্টে খুব বেশি উৎসাহিত হই পালা লাগে আর কি ওটাও তো ফ্রাই ওর আস্তে আস্তে এক তাওয়ার আর এক তাওয়ার আর কি ফ্রাই করে নিচে গিয়ে কেন রাত পারা একসাথে তো দেওয়া যায় না যেহেতু তাওয়াটা একটু সুটো আর কি ফ্রাই প্যানটা ছুটো আর কি ও কারণে তো এই কারণে আরও চারি পাঁচ টুকরা রয়েছিল আগুলাও আর কি ফ্রাই হই নিয়ার তা আপনারা দেখতা ফাররা তো ইখানো হইল কি আবার একটু পেঁয়াজ বড় সাইজের একটা পেঁয়াজ আর কি ব্লেন্ড করে রাখছি যেহেতু ফ্রিজও পেঁয়াজ আছে এখন আর ব্লেন্ড হা নাই হিসাবে এখানে আর কি হ্যান্ড ব্লেন্ডি করলাম ব্লেন্ড আর কি এইখানেও হলুদ দিলাম পর্যাপ্ত পরিমাণ দিলাম হইল কি মরিচ তারপর দিমু ধনিয়া একটু স্পাইসি হইব আর কি তো জাল একটু বেশি দিছি আঁৰ দিলে আমি কিয়নো হলু হলুদ দিলেইচি মৰিচ তাৰ পৰা দিলে আমি ধনিয়া গুড়া পৰ্যাপ্ত পৰিমাণ আঁৰটো ল'ব নাচে তাৰপৰা এখন অগোলা একটো ৰম আৰু কি বুনা সৰম তো আগ এখন এখন আৰু কি একটো চোলাৰ মাজে যোৱা যাক তো ফ্ৰাই পেন পোৱা ইয়াৰ ৰাখাতো আৰু আছে অলৰেডি তাৰ মাজে একটো তেল দিলেই আৰু কি তেল দিয়া তেলটো একো গৰম সৰিয়া আহিলেগীয়া আমাৰ যে চবগোলা এখন ৰাচি মৰিচ হলুদ ধনিয়া গুড়া লবন পিঁয়াজ পিয়াঁজৰ মাজে চব কিছু সাই পেনত দিলেই মোক দিয়া বেছ কিছু সময় বাজি আনিম আৰু কি তো দেহক কাহ ভাল লাগিব আপোনাৰ আৰু অৱশ্যে জানি আমাৰ ভিডিঅ' এনেকৈ পচন্দ কৰন খুব পচন্দ কৰি দেখোন যাৰ কাৰণে আমি একটো একো সৰিয়া ওফরের দিকে উঠতাম পারি আর যদি সিউ পালা না ফাইতা ভিডিও না দেখতা তাহলে তো আর আমি ইলান ও করি ওভরের দিকে উঠতে পারলাম না এনে ঠিক আছে নানি সবার হাসে সবাই আমি অনেক অনেক থ্যাংকস দেয় কি থ্যাংক ইউ সো মাছ হাদনগিয়া অত সুন্দর করি আমার কমেন্টস করেন সুন্দর সুন্দর কমেন্টস মতামত আপনার মানে আমার জানান কমেন্ট বক্সও আমি খুব খুশি হই টু এভৰি ওৱান ইকাৰণে মছলাটা বেছি সময় বাজি আনো আৰু ফ'ৰ ফ'ৰো আমি বেগুগিলা বোৱাই দিলে ইয়াৰ এটা এটা কৰীয়া যিহেতু বেগুন পোনা ত' বেগুন পনাটো আচলতে খুব মজা হয় খুব ভাল লাগে একো স্পাইচি হ'লে আৰু কি মজা লাগে আমাৰ সাঁচে তো বেগুন গুলা আমি একো হালকা আৰু ফানি দিমো কাৰণ হ'ল একো চিধ হ'ব যেন পৃথৰটা য'তও নৰমক বেগুন বাট মছলাগুলা একো পৃথে না দেখিলে তো মজা লাগত নাই তো এই কারণে আমি একটু উল্টাইয়া দি আর কি দিয়া তারপর আমার রান্না বড় শেষ পর্যায়ে হচ্ছে আপনারা দেখোপা পা দেখতে বলবা ঠিক আছে আবারও কি আমি বেগুনটা একদম নামাইয়া রাখি দিছি আর কি এখনো গরম খুব বেশি রয়েছে বালা তাহবা সুস্থ তাহবা ভিডিও তো আর লম্বা না কারণ আর বেশি ভিডিও লম্বা আপনারা হয়তো বালা নাও লাগতে পারে যার কারণে আমি একটু লম্বা ভিডিও দেই না আৰু আমি নতুন নতুন আস্তে আস্তে ইয়াৰম তো বালা তাহ পা সুস্থ তাহ পা আল্লা হাফিজ টাটা বাই বাই